এটা তো খুবই ভালো লাগছে, কারণ এতদিন স্পেশাল ট্রেন চলছিল, চাপতে গেলে নিজেদের ভয় লাগছিল, হ্যাঁ টিটি ধরার ভয় ছিল, কিন্তু এখন সেটা খুব ভালোই লাগছে। এখন আজ থেকে চালু সফলভাবে হলে ভালো হয়, তবে মনে হয় ট্রেনের পরিমাণ আরও বাড়ানো উচিত। সেই ক্ষেত্রে এই একটা ট্রেন মাঝে মাঝে একটা সিট গ্যাপ, এই এত প্যাসেঞ্জারের লোড এটা নিতে পারবে কি না সেটা নিয়েই সন্দেহ আছে। তো এর আগের ট্রেনটা দিলে সব থেকে ভালো হয় মেন লাইনে 5:45-এরটা। না এগুলো সবই ঠিক আছে, থার্মাল স্ক্যানিং হচ্ছে, হ্যাঁ টিটি চেকিং করছে, এগুলো ঠিকই আছে, এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ আমরা মান্থলি ডেলি প্যাসেঞ্জারই করি, অতএব এগুলো নিয়ে কোনো অসুবিধা না। এখানে হয়তো ভিড় নেই, কিন্তু পরবর্তী স্টেশনে দেখা যাবে প্রচুর ভিড় আছে। এই ট্রেনে যদি একটা করে সিট গ্যাপ থাকে, মনে হয় না যে এত লোড নিতে পারবে ট্রেনে, সেই জন্য আরও ট্রেন বাড়ানো উচিত, বিশেষ করে সকালের দিকে 5:30-5:45-15 মিনিট অন্তর অন্তর দিলে এই ঝামেলাটা অনেকটা কমবে বলে আমার মনে হয়।